বিহারের চম্পারণের পাটনায় যে দেখো খাসির মাংসটা খুব কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে, তার জন্য এইটা তৈরি করার জন্য পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, নানা রকম মশলা দিয়ে, রকমারি মশলা দিয়ে মটনের সঙ্গে ভালো করে ম্যারিনেট করা হচ্ছে একটা তার এবার একটা এবার কাঁচা রসুন, তার সঙ্গে খোসা না ছাড়ানো সেই একটা হাঁড়ির মধ্যে গ্যাসের মধ্যে তৈরি করা হচ্ছে। দিয়ে এবার তার পেঁয়াজটাকে বা পেঁয়াজ বা আদা রসুন বাটা সব কিছু মিশিয়ে নেট করে হাঁড়ির মধ্যে গ্যাসের মধ্যে চাটুর মধ্যে রেখে তার মুখটা পুরো মাটির হাঁড়ির মধ্যে মুখের মুখটা পুরো হেঁটে দিয়ে গরম করে ভাপে সে রান্নাটা তৈরি করা হচ্ছে। দেখো কী সুন্দর লাগছে, ও